বোর্ডের দিকে তাকাও, দেখো পিয়াজে থেকে একটা প্রশ্ন এসেছে 2022 এর প্রাইমারি টেটে। সিমিলারলি আরো একটা প্রশ্ন দেখাচ্ছি, এই প্রশ্নটাও 2022 এর প্রাইমারি টেটে এসেছে, তাও আবার পিয়াজে থেকে। তার মানে ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো এই পিয়াজে টপিকটাকে প্রাইমারি বোর্ড গুরুত্বপূর্ণ ভাবছে এবং এখান থেকে একটা পেপারের মধ্যে বা একটা কনসেপ্ট থেকে দুটো প্রশ্ন দিয়েছে। সিমিলারলি যদি আমি সিটেটকে তুলি, যদি আমি ইউপি টেটকে তুলি, আরও রাজ্যের যে সমস্ত টেট রয়েছে সেগুলো যদি তুলি, তাহলে দেখতে পারবে সিডিপির মধ্যে এই পিয়াজেকে বা পিয়াজের তত্ত্বকে কতটা গুরুত্বপূর্ণ ভাবছে এবং সেখান থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে। সুতরাং আমাদের কর্তব্য হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে পিয়াজে থেকে গুরুত্বপূর্ণ যা যা প্রশ্ন আছে, যা যা কনসেপ্ট রয়েছে সব ক্লিয়ার করে যাওয়ার। কারণ আমরা 23-এ পরীক্ষা দেব যখন 10ই ডিসেম্বর, এখান থেকে প্রশ্ন পাবোই পাবো, দুটো পেতে পারি, তিনটে পেতে পারি, চারটে পেতে পারি, কারণ এতটাই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে মূলত আমি 30টা ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলো সিটেটে বারংবার এসেছে, ইউপি টেটে বারংবার এসেছে এবং ওয়েস্ট বেঙ্গল টেটেও আসার সম্ভাবনা প্রবল। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো প্রথম প্রশ্নের কাছে যদি চলে আসি, প্রথম প্রশ্ন বলছে পিয়াজের মত অনুসারে শিশুরা যখন শেখে যে জলকে বরফে পরিণত করা হয়, তারপর আবার সেই বরফকে তরলে পরিণত করা যায়, এই ধরনের চিন্তনকে কি বলা হয়? কার মত অনুসারে না পিয়াজের মত অনুসারে? পিয়াজের থিওরি আমরা প্রত্যেকেই জানি, না জানলে আমি ক্লাস করিয়েছি, ইউটিউবে দেখে নিতে পারো। আচ্ছা অপশানগুলো দেখি, দেখো পর্যায়করণের ক্ষমতা, শ্রেণীবদ্ধকরণের ক্ষমতা, উভয়মুখী চিন্তন না অনুমান নির্ভর অবরোহী। দেখো এখানে যদি আমি দেখি, শিশুরা জলকে বরফে পরিণত করা, আবার বরফকে তরলে পরিণত করা, যদি একটু তুমি থিওরি নাও জানো, তুমি একটু যদি একটু ভালো করে প্রশ্নটা দেখো, তাহলে বুঝবে উভয়মুখী একটা ব্যাপার, একবার বরফ হচ্ছে, বরফ থেকে জল করছে। এই উভয়মুখী চিন্তনের কনসেপ্টটা ছাত্রছাত্রীদের ভিতরে চলে এসেছে, সেই ধরনের চিন্তনে ছাত্রছাত্রী পৌঁছে গেছে, তাহলে উত্তরটা আমাদের কি হচ্ছে? উভয়মুখী চিন্তন। চলো পরের প্রশ্নে যদি চলে আসি, কি বলছে? এটাও প্রাইমারি ডেটে এসেছে 2022-এ। বলছে একটি শিশু মেঝেতে পড়ে গিয়ে মেঝের ওপর রাগ করে ক্রমাগত আঘাত করছে। আমরা দেখে যেই ছোটো ছোটো শিশুরা এরকম হয়, রেগে গিয়ে মা আমি এখানে পড়ে গেলাম একে মারো, এরকম করে মারতে থাকে, সেরকম করছে একটা ছাত্র বা একটা স্টুডেন্ট। সেক্ষেত্রে পিয়াজের তত্ত্ব অনুসারে শিশুটির মধ্যে কোন ধরনের চিন্তন প্রতিফলিত হচ্ছে, শিশু কোন বয়সে রয়েছে এবং তার কী ধরনের চিন্তন, সেটাকে জানতে চেয়েছে। দেখো অপশানে বলেছে প্রতিফলনমূলক চিন্তন, মানে প্রশ্নটা পড়ে তো প্রতিফলিত তো কোনো কিছু হচ্ছে না, তাহলে এই অপশানটা প্রথমেই কেটে দাও। যদি তুমি নাও জানো, কনসেপ্ট না জানলেও দেখো অপশান তুমি ডিলেট করে উত্তর করতে পারবে। দেখো যুক্তিশীল চিন্তন না, এটা কোনো যুক্তি কথা না, এটা কোনো যুক্তি দিয়ে হচ্ছে না, মেঝেতে পড়ে গেছে তারপরে মেঝেকে মারো, এটা তোমরা জানি যে মেঝে আমাদেরকে আঘাত দিতে পারে না, তাহলে যুক্তিশীল চিন্তনও হবে না। বিশ্লেষণাত্মক, বিশ্লেষণ মানে কোনো কিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা, তো মেঝেতে পড়ে গিয়ে মেঝেকে মারা, এটা আবার বিশ্লেষণাত্মক কোথায় হচ্ছে? এই অপশানও কাটা। তাহলে কি অপশান পড়ে থাকছে? সর্বপ্রাণবাদমূলক চিন্তন। হ্যাঁ শিশুটি এটা ভাবছে যে মেঝেটারও প্রাণ রয়েছে, শিশু সব কিছুকেই নিজের সাথে তুলনা করছে, ভাবছে মেঝেটারও প্রাণ আছে, সে আমাকে আঘাত দিয়েছে তাই আমাকে তাকে মারতে হবে। তাহলে আমরা যদি কনসেপ্টও না জানি, আমরা অপশান ডিলিট করেও সঠিক উত্তরে পৌঁছাতে পারছি, পারছো কি না কমেন্ট সেকশনে আমাকে জানো। আচ্ছা এই দুটো হয়ে গেল আমাদের 2022-এর প্রাইমারি টেটে আসা প্রশ্ন। এবারে চলে যাব আমরা সিটেটে বারংবার যেগুলো দিয়েছে এবং ইউপি টেটে যেগুলো বারবার দিয়েছে সেই প্রশ্ন। আশা করছি এই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি তুমি যদি ভালো করে করো, এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক, কী প্রশ্ন দিয়েছে। দেখো সিটেটে এসেছে, কি বলছে? বলছে পিয়াজের মত অনুসারে, অপশান দিয়ে দিয়েছে, শিখন হলো প্রকৃতিগত দিক থেকে আচরণবাদী, শিখনে শিশু নিষ্ক্রিয়ভাবে অংশগ্রহণ করে, শিখন হলো শিশু কেন্দ্রিক, শিখন হলো শিক্ষক কেন্দ্রিক। যারা যারা উত্তর জানো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও উত্তর কী হবে। শিখন হলো শিশু কেন্দ্রিক, সব সময় শিশুকে কেন্দ্র করে শিক্ষা হতে হবে, মাথায় রাখবে বিষয়টা। পরের প্রশ্ন, ডেভেলপমেন্ট রেসিডেন্স লার্নিং উক্তিটি কার? দেখো ইউপি টেটে আসা একটি প্রশ্ন এবং বারংবার দিয়েছে, উক্তিটি মনে রাখবে, আর কারণ না, এখানে পিয়াজে হয়ে গেছে, এটা কিন্তু পিয়াজে হবে, ঠিক আছে?
এটা হচ্ছে যুক্তিটি হচ্ছে পিয়াজের। পরের প্রশ্নে যদি চলে যাই, কি বলছে, পিয়াজের মতে বিকাশের প্রথম স্তরের শিশুরা সব থেকে ভালো শেখে। পিয়াজের মত অনুসারে শিশুরা প্রথম স্তরে সব থেকে ভালো শিখতে পারে। সিটেটে প্রশ্নটা দিয়েছে, বারম্বার আসছে, অপশন কি কি দিয়েছে, বোধগম্যতার মাধ্যমে, বিমূর্ত চিন্তনের মাধ্যমে, ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে, না ভাষা সম্পর্কিত নতুন গ্রাম প্রয়োগের মাধ্যমে। চলো আমরা ডিলিট অপশন করে করে করি। দেখো, ভাষা সংক্রান্তিত নতুন গ্রাম এটা একদম অট, কেটে দাও। বোধগম্যতা প্রথম স্তরে, বোধগম্যতা একদম প্রথম স্তরে, শিশুর মধ্যে অত বোধ জন্মায় কী করে, এটাও হবে না, অতটা ঠিকঠাক লাগছে না। বিমূর্ত চিন্তন তো একেবারে পারবে না, মূর্ত মানে সে থেকে ধরে টাচ করে করা যায়, বিমূর্ত মানে হচ্ছে না দেখে তাকে নিয়ে চিন্তন করা, কল্পনা করা, এটা তো হবেই না। তাহলে অপশনে কী পড়ে থাকবে, ইন্দ্রিয়ানুভূতির সাহায্যে। হ্যাঁ, প্রথম পর্যায়ে শিশুরা কী করে, দেখে 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 শিশুরা বোঝার চেষ্টা করে। তাহলে উত্তর আমাদের কী হবে, ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে। চলো পরের প্রশ্ন দেখছি কী দিয়েছে। পরের প্রশ্নটা কী বলছে, রাকেশের যখন ছমাস বয়স ছিল তখন সে তার খেলনা নিয়ে খেলতো এবং খেলনাটা দৃষ্টির বাইরে চলে যেত যখন, তখন সে মনে করতো যে ওই খেলনাটির আর অস্তিত্ব নেই। মানে একটা খেলনা নিয়ে শিশুটি খেলছে এবং যখন তার চোখের সামনে থেকে চলে যাচ্ছে তখন ভাবছে যে এই খেলনার আর কোনো অস্তিত্ব নেই। রাকেশের বয়স 18 মাস হলে, মানে তখন শিশুটির মোটামুটি 18 মাস বয়স, মানে 18 মাস হয়নি বা 18 মাস যখন হলো তখন শিশুটির, এখন খেলনাটিকে দেখতে না পেলে সে খেলনাটি খুঁজে বার করার চেষ্টা করে। এই ঘটনার মাধ্যমে তার মধ্যে নিম্নোক্ত কোন গুণের বিকাশ ঘটেছে বলা যায়, সিটেটে আসা একটি প্রশ্ন। দেখো, আগে আমরা দেখলাম কি, শিশুটা একটা খেলনা নিয়ে খেলছে এবং যখন তার চোখের বাইরে খেলনাটা চলে যাচ্ছে তখন আর সে ভাবছে যে তার আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু যখন শিশুর 18 মাস বয়স হয়ে গেল তখন সে খেলনাটা না পেয়ে খুঁজতে শুরু করলো। তাহলে এই অপশনগুলোর মধ্যে কী হয়েছে, তার মধ্যে কী গুণের বিকাশ হয়েছে? দেখো, আত্মীকরণ হবে না, সহযোজন হবে না, পৃথকীকরণ মানে আলাদা আলাদা করে দেওয়া হবে না, বস্তুর স্থায়িত্ববোধ, ও ভাবছে যে ওই বস্তুটি যেটা ছিল সেটা গেল কোথায়, এই বস্তুর স্থায়িত্ববোধের একটা কনসেপ্ট তার ভিতরে বৃদ্ধি পেয়েছে বা বিকাশিত হয়েছে। তাহলে উত্তর হবে কি, বস্তু স্থায়িত্ববোধ। পরের প্রশ্ন, ইউপিডেটে আসা একটি প্রশ্ন, কি বলছে, পিয়াজের তত্ত্বের উপর নির্ভর করে কোয়েলবার্গ তার তথ্য সৃষ্টি করেন এবং নিম্নোক্ত কোন বিষয়টির উপর ভিত্তি করে করেছে। ইউপিডেটে এসেছে প্রশ্নটা, বলেছে যে পিয়াজের উপর ভিত্তি করে কোয়েলবার্গ তিনি কি করেছেন, নিজের মানে কোয়েলবার্গের যে থিওরি সেটা তিনি করেছেন। তো কোন বিষয়, আমরা প্রত্যেকেই জানি কোয়েলবার্গের কি, নৈতিক দ্বন্দ্বর যে তিনি একটা কনসেপ্ট দিয়েছিলেন, আমি কোয়েলবার্গ সম্বন্ধে পড়িয়েছি, তো চোখ বন্ধ করে অপশন এটা হয়ে যাবে। পরের প্রশ্ন, সিটেটে আসা, বলছে পিয়াজের বৌদ্ধিক বিকাশের তত্ত্ব নিচে কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। পরীক্ষায় এরকম 9 দিয়ে প্রশ্ন তুমি 2 থেকে 3টে পাবে, তো 9টা ভালো করে দেখবে। বলছে আবিষ্কারমূলক শিখন, শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ইন্দ্রিয়ানুভূতি, এটা ইন্দ্রিয়ানুভূতি হবে, ভুল হয়ে গেছে, মৌখিক শিখনের উপর গুরুত্ব প্রদান, না শিক্ষকের শিখনে ব্যক্তি বৈষম্যের উপর মর্যাদা প্রদান। দেখো, মৌখিক কোনো বিষয়ে তিনি কোনোরকম কোনো কথা বলেননি পিয়াজে, তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি। চলো পরের প্রশ্ন যদি চলে আসি, দেখব পিয়াজের মতে নিম্নোক্ত কোন উপায়ে শিশুর শিখন সম্ভব হয়, সিটেটে এসেছে, কোন উপায়ে শিশুকে শিখন সম্ভব করা যায়। শিখনের মতে মনোযোগের দ্বারা বিষয়বস্তু স্মৃতিতে সাহিত্যকর্মের মাধ্যমে, না কখনোই নয়, এটা হবে না, উপযুক্ত পরস্পরের দ্বারা আচরণের মাধ্যম পরিবর্তনে আসার মাধ্যমে, এটাও ঠিকঠাক লাগছে না। পরেরটা কি বলছে, পরিবেশে বয়স্ক ব্যক্তিদের দ্বারা, এটা তো হবেই না। দেখো, অভিযোজনের মাধ্যমে, এটা কিন্তু দারুণ কনসেপ্ট, শিশুরা কিন্তু এই অভিযোজনের মাধ্যমে শিশুদের মধ্যে শিখন সম্ভব হয়, এটা কিন্তু একদম ঠিকঠাক। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। পরের প্রশ্ন, নিজের কোন ক্ষেত্রে পিয়াজের তত্ত্ব ভাইগটস্কির তত্ত্ব থেকে পৃথক, কোন বিষয়টা থেকে পিয়াজ আর ভাইগটস্কিকে আলাদা করতে পারবো, ইউপিডেটে এসেছে প্রশ্নটা। আচরণবাদের সমালোচনা, না এটা পারবো না,
শিক্ষায় শিশু কেন্দ্রিকতা, সেখানে ভাষা একদমই তাই। ভাইগটস্কি কি বলেছেন? ভাষা নিয়ে কথা বলেছেন। তাহলে পৃথক করব কোন জায়গায়? না, যেখানে পাবো ভাইগটস্কি ভাষা নিয়ে বলেছেন, প্রিয়াজে তো ভাষা নিয়ে কিছুই বলেনি, তো সেই জায়গায় তাদেরকে পৃথক করতে পারবো, আলাদা করতে পারবো। দেখো পরের প্রশ্ন কি বলছে, মেন্টাল স্ট্রাকচার উইচ আর দ্য বিল্ডিং ব্লকস অফ থিঙ্কিং, ইউপিটেটে আসা একটি প্রশ্ন। এই উক্তিটি কিসের সাথে যুক্ত বা এই উক্তিটি কার সম্বন্ধে বলা হয়েছে? একটা মেন্টাল স্ট্রাকচারকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে, তো এই বিষয়টা কী? দেখো এই বিষয়টা না জিন তো অবশ্যই নয়, পরিণামনও নয়, বিকাশের ক্ষেত্র নয়, এটা হচ্ছে স্কিমা। স্কিমা বিষয়টা কী? দেখো স্কিমাটাকে যদি একটু একে বুঝাই, এরকম স্তর, এক একটা স্তর, যে স্তরে আমরা কী করি আমাদের মেমোরিজগুলোকে সঞ্চিত করে রাখি। তাই বলেছে মেন্টাল, আমরা বলছি দেখো বিল্ডিংয়ের সাথে তুলনা করছি, অবশ্যই সব কিছুকে এরকম স্টোরির মতো, বিল্ডিংয়ের মতো এরকম খাড়া করে রাখি, ঠিক আছে। তো স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, দেখো মেন্টাল স্ট্রাকচার বলেছে, তো এটা স্কিমা হবে। চলো পরের প্রশ্ন চলে আসি। দেখো পিয়াজের মতে শিশু বিকাশের নিম্নোক্ত কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সিটিতে আসা একটি প্রশ্ন। ভাষা, না ভাষা নিয়ে তিনি সেরম একটা কিছু বলেনি। শক্তিদায়ক সত্তা, না সেটা বলেনি। অনুকরণ, সেটাও বলেনি। বলেছেন বাস্তব জগৎ সম্পর্কিত অভিজ্ঞতা, অবশ্যই। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে, পিয়াজের মতে বিকাশের কোন স্তরে শিশুদের মনে অবজেক্ট পারফরম্যান্সের বিষয়টির উদ্ভব হয়, কোন স্টেজে? সিটিট 2021-এ এসেছে প্রশ্নটা। দেখো মূর্ত সক্রিয়তার স্তরে, যৌক্তিক সক্রিয়তার স্তরে, সংবেদ সক্রিয়তামূলক স্তরে, না প্রাক সক্রিয়তামূলক স্তরে? না প্রাক সক্রিয়তা হবে না, যৌক্তিক সক্রিয়তা হবে না, এবং মূর্ত সক্রিয়তা হবে না, হবে হচ্ছে সংবেদন সক্রিয়তামূলক স্তরে। এবার অনেকে বলবে যে দিদি এই কনসেপ্ট একটু বোঝাও। দেখো তাদেরকে বলি হ্যাঁ যে তোমরা যদি ডিটেলসে বুঝতে চাও, এই পিয়াজে বলো, কোহেলবার্গ বলো, বা এই সিডিপির পুরো বিষয় যা যা রয়েছে, আমি ধরে ধরে তোমাদেরকে খুব সুন্দর করে আমার কোর্সের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছি। দেখো ইউটিউবে না সবসময় ডিটেলস ক্লাস তোমরা অনেকেই কেউ করতে চাও না, ভিডিও পড়ে থাকে, ভিডিওর মতো কেউ দেখো না তোমরা, তো সেক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা যদি ডিটেলসে করতে চাও, কেউ কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, তাহলে আমার প্রাইমারি ডেটের কোর্স ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে এবং ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে সেখানে পড়াশোনা করছে, এবং আগের বছর, ঠিক আছে, ছাত্রছাত্রীরা মাত্র এক মাস পড়ে বা আমরা সেভাবে তাদেরকে সহযোগিতা করে প্রায় আমরা 150-র উপরে বা 250-র উপরে ক্যান্ডিডেট পাস করাতে পেরেছি। এক্স্যাক্ট নাম্বারটা ঠিক আমার মনে পড়ছে না, তো এরকম আরও অনেকে আছে যোগাযোগ করে জানাতে পারেনি। তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমাদের অ্যাপে যাও, অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করার পর তুমি কী করতে পারবে, তুমি সেখানে ফ্রি ক্লাস দেখতে পারবে আমাদের প্রাইমারি টেটের। সেই ফ্রি ক্লাস দেখো, যদি মনে হয় হ্যাঁ ভালো লাগছে বা আমি স্যার ম্যামের পড়ানো বুঝতে পারছি, আমার মনের মতো হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা কোর্সে যুক্ত হয়ে স্বল্প মূল্যে বাড়ি বসে কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে পারো আর এই কনসেপ্টগুলো সব ক্লিয়ার করতে পারো। চলো পরের প্রশ্ন দেখা যাক। আচ্ছা আরেকটা কথা বলি, যদি আরও ডিটেলসে জানতে চাও না, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেখানে কল করে কিন্তু বিস্তারিত বিষয়টা জেনে নিতে পারো। আচ্ছা দেখো পরের প্রশ্নটা যদি দেখি, যা পিয়াজের মতে স্কিমা কি, ইউপিটেটে আসে একটি প্রশ্ন। দেখো স্কিমার কথা আমি একটু আগেই বললাম, এই প্রশ্নটা আমি তোমাদের HW দিচ্ছি, 12 নম্বরের প্রশ্ন। তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে উত্তরটা কী হবে। দেখো পরের প্রশ্ন, পিয়াজে প্রথম কিসের উপর তার জ্ঞানমূলক গবেষণা করেছেন, সিটেটে আসা একটি প্রশ্ন। আমরা প্রত্যেকে জানি তিনি গিনিপিকের উপর পরীক্ষা করেছেন, তো এখানে আর কোনো অপশান দেখবো না, গিনিপিক দিয়ে দেবো। পরের প্রশ্ন দেখো, পিয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশুরা অনুকরণ করতে শেখে, ইউপিটেটে আসা প্রশ্ন। এই প্রশ্নটা কিছুক্ষণ আগেই তোমাদের করিয়েছি, ঠিক আছে, বা সিমিলার কিছু প্রশ্ন করিয়েছি। শিশু যখন প্রাক ধারণামূলক স্তরে রয়েছে তখন শিশু অনুকরণ করা, দেখে দেখে শেখা, দেখে দেখে করা, তুমি যা করছো আমিও তাই করবো, এই বিষয়টা শিশুর মধ্যে চলে আসে। পরের প্রশ্ন, একজন শিক্ষক হিসাবে 2 থেকে 4 বছর বয়সী শিশুর কাছ থেকে আপনি কি ধরনের জ্ঞানমূলক বিকাশের প্রত্যাশা করছেন, ইউপিটেটে আসা একটি প্রশ্ন। বীজগণিত সূত্র বলতে পারবে, না অবশ্যই বীজগণিতের সূত্র সে বলতে পারবে না, ভূগোলের মানচিত্র তো আঁকতেই পারবে না, পেন্ডুলেমের গতি এটাও পারবে না, তিক সে কী করতে পারবে, সে ছড়া বলতে পারবে।
হ্যাঁ, যখন সে জ্ঞানমূলক বিকাশের পর্যায়ে আসে বা তার থেকে আমরা প্রত্যাশা করবো, বা দেখো এই যে 4 বছর বয়স, 2 থেকে 4 বছর বয়স, সেগুলো কিছুই পারবে না, সে শুধুমাত্র ছড়া বলতে পারবে। তো উত্তর হবে এটা। চলো পরের প্রশ্ন। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশু বিমূর্ত চিন্তন করতে পারে, সিটেটে আসা প্রশ্ন। বিমূর্ত মানে যেটা নেই, কল্পনা করতে পারছে শিশু, ঠিক আছে? তো এটা মনে রাখবে, সবসময় জ্ঞানমূলক স্তরে নয়, নিয়মতান্ত্রিক স্তরে নয়, শুধুমাত্র মুক্ত সক্রিয়তার স্তর যখন একটু অনেকটাই বড় হয়ে যায়, তখন তার এই ধরনের চিন্তনগুলো চলে আসে। পরের প্রশ্ন। পিয়াজের মতে শিখনের জ্ঞানমূলক তত্ত্বের যে পদ্ধতির সাহায্যে জ্ঞানমূলক কাঠামোর পরিবর্তন ও পরিমার্জন হয়, তাকে কি বলা হয়, ঠিক আছে? তো এটা সিটেট 2012-তে এসেছে প্রশ্ন, মনে রাখবে। একে বলা হয় উপযোজন। তাহলে কি, পিয়াজের মত অনুসারে জ্ঞানমূলক তথ্যের পদ্ধতির সাহায্যে জ্ঞানমূলক কাঠামোর যে পরিবর্তন হচ্ছে, তাকে কি বলা হচ্ছে, উপযোজন বলা হচ্ছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই, দেখো কি বলছে। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তথ্য অনুসারে নিম্নোক্ত কোন পদ্ধতিটি সঠিক। দেখো এটা সিটেটে আসা একটি প্রশ্ন, বলেছে জ্ঞানমূলক বিকাশের 5টি পর্যায় রয়েছে। না, এটা ঠিক না। জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ধারা বা পর্যায় নেই, এটাও একদম ভুল। জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি শিক্ষার্থীর সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাপেক্ষ পরিবর্তন হয়। আচ্ছা, তারপরে কি বলছে, জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি কোনো একটি উপেক্ষা করে পরবর্তী স্তরে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, অবশ্যই একটাকে স্কিপ করে তুমি একটাই যেতে পারবে না, সবগুলো পরপর পরপর ধাপ দিয়ে হবে। তাহলে উত্তর আমাদের কোনটা হচ্ছে, অপশান আমাদের ডি হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন দেখো। পিয়াজের তত্ত্ব অনুসারে সংরক্ষণ হলো, ইউপিডেটে এসেছে প্রশ্ন, সংরক্ষণ কি? দেখো বনভূমি এবং বনসম্পদ সংরক্ষণ করা, না না, এই সংক্রান্ত প্রশ্ন একদমই নয়। প্রকল্প সমাধানের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসা, না এটাও নয়। জ্ঞানমূলক দক্ষতার ক্ষেত্রে পরিবেশকে সংরক্ষণ করা, না এটাও কেমন লাগছে। বস্তুর আকৃতি পরিবর্তন হলেও বেশ কিছু বৈশিষ্ট্য থেকে সেগুলোকে বৈশিষ্ট্য থাকে, সেগুলো একই হয়ে যায়। যাই হোক, এই 4টে অপশানের মধ্যে এটাকেই একটু, অপশান ডিটাকেই একটু ঠিকঠাক মনে হচ্ছে, বাদবাকি কোনোটাকেই আর ঠিক মনে হচ্ছে না, তাহলে এটা অপশান ডি। আচ্ছা পরের প্রশ্ন যদি চলে আসি, পিয়াজের মতে 7 থেকে 8 বছর বয়সে শুরু হওয়া প্রান্তীয় শৈশবকালকে বলা হয় কি, সিটেটে আসা একটি প্রশ্ন। এটা উত্তর কী হবে, দেখো এই মূর্ত সক্রিয়তার স্তর, যেখানে শিশু জিনিসকে টাচ করে, বুঝে, অনুভব করে কিন্তু করতে পারছে। আচ্ছা পরের প্রশ্ন চলে আসি, দেখো জেনেটিক এপিস্টোমোলজি নামক মতবাদটির প্রবক্তাকে, সিটেটে এসেছে এবং শুধুমাত্র সিটেট না, বিভিন্ন চাকরির এক্সামে প্রশ্নটা এসেছে। তো মনে রাখবে এই উক্তিটির প্রবক্তা আর কেউ নন, আমাদের জন পিয়াজে। তো এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন। পিয়াজে শিশুর জীব বিকাশের ধারণাকে ব্যাখ্যা করার জন্য যে সকল ধারণাকে সমর্থন করে কাজে লাগিয়েছেন সেগুলো কি। এটা না ইউপিটেটে এসেছে, আমি মনে হয় লিখতে একটু বন্ধ গণ্ডগোল করে ফেলেছি। দেখো বংশগতি পরিবেশ হবে না, দেহ মন হবে না, খাদ্য বাসস্থান হবে না, একমাত্র হবে আত্মীকরণ ও উপযোজন। তোমরা যদি একটু স্মার্ট হও না, উত্তর কিন্তু তোমাদের নিজেকে করতে হবে না, অপশান ডিলিট করেই উত্তরগুলো করতে পারবে। পরের প্রশ্ন দেখো, এটা পিয়াজে হয়ে গেছে, বানানটা একটু ভুল, এটা পিয়াজে হবে। পিয়াজে মানব বিকাশের যে দুটি দিকের কথা বলেছেন তা হলো, এটা সিটেটে এসেছে এই প্রশ্নটা, কী হবে উত্তর। দেখো দৈহিক ও অনুভূতিমূলক বিকাশ পিয়াজের মানব বিকাশের ক্ষেত্রে না, তিনি এই কথা বলেননি। দৈহিক জ্ঞানমূলক বিকাশ এ কথাও তিনি বলেননি। সাধারণ বিশেষ বিকাশ না, সেটাও বলেননি। তিনি বলেছেন জ্ঞানমূলক এবং অনুভূতি। হ্যাঁ, জ্ঞানমূলক যেখানে দেখবে সেখানে ঠিক করে দেবে, কেন পিয়াজে কগনেটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশের কথা বলেছেন, তাহলে এটাই হবে হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন। পিয়াজের তত্ত্বে মানুষের বৌদ্ধিক বা জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে যেটির অস্তিত্ব নেই সেটি কি, ইউপিটেটে আসা একটি প্রশ্ন, ঠিক আছে? নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, না এটা ঠিক না। প্রাক ধারণার স্তর, এটাও ঠিক লাগছে না। বাস্তব সক্রিয়তার স্তর, না এটাও ঠিক না। বিভেদমূলক স্তর, এটা হবে হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। পিয়াজের মতে সেন্সারি মেমোরির স্তরে বয়স কত হবে, একজন শিশু যখন এই স্টেজে থাকবে তখন তার এজ কত হবে, সিটেটে প্রশ্নটা এসেছে। উত্তর হচ্ছে দেখো 2 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 11, না 0 থেকে 2। অবশ্যই 0 থেকে 2 এটা হয়ে যাবে হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে। পিয়াজের মতে আঁকড়ে ধরা, পিয়াজে জন পিয়াজে আঁকড়ে ধরা, শিশুরা যখন
জন্ম ধরো মায়ের মাতৃগর্ভ থেকে বেরোলো, বেরোনোর পরই যে স্তন্যপান করা, যেটাকে চোষণ ক্ষমতা আমরা বলছি, ইত্যাদি সামগ্রিক ক্রিয়া, দৈহিক ক্রিয়া শিশু কোন স্তরে করতে সক্ষম হয় সেটাটা প্রশ্নটা দিয়েছে। মনে রাখবে সংবেদক সঞ্চালনমূলক স্তরে এটা হয়, জ্ঞানমূলক ধারণায় হবে না, নিয়মতান্ত্রিকে হবে না, প্রাক ধারণার স্তরেও হবে না, শুধুমাত্র সংবেদন সঞ্চালনমূলক স্তরে এটা হয়। আচ্ছা, এরপর দেখো, পিয়াজের মতে শিশুরা সক্রিয় চিন্তনের স্তরের বয়সের ব্যক্তিগত সক্রিয়ভাবে চিন্তা করছে, তার বয়স কত হবে? অবশ্যই সক্রিয়ভাবে চিন্তা 4 বছর বয়সে তো করতে পারবে না, 7ও পারবে না, 2 পারবে না, এই 12-র ঊর্ধ্বে যেসব শিশুরা রয়েছে, 12 বা 15-র ঊর্ধ্বে তারা এটা পারবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান কোনটি উপিটেটে এসেছে? দেখো, এই কনসেপ্টটা আগেও বুঝিয়েছি, প্রাথমিকভাবে কনসেপ্ট, দেখো স্কিমা যখন গঠন হচ্ছে, স্কিমাকে না আমরা বিল্ডিংয়ের সাথে তুলনা করলাম, স্কিমা এরকম একটা বিল্ডিংয়ের মতো দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখছো তোমার ব্রেনের মধ্যে এই জিনিসগুলোকে স্টোর হচ্ছে, ধাপে 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 স্টোর হচ্ছে, ঠিক আছে? তাই বলেছে যে মানসিক চিন্তনের প্রাথমিক উপাদান কী? উত্তর স্কিমা হবে, আত্মীকরণ হবে না, ডিলেমা হবে না, প্রতিবর্তকীয় হবে না, একমাত্র রয়েছে স্কিমা। তাহলে আজকে এখানে 28টা প্রশ্ন দেখলাম, আমরা করলাম, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যেখানে 2টো প্রশ্ন দিয়েছে সেই 2টো প্রশ্ন, তারপরে টোটাল 30টা প্রশ্ন। এই 30টা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যে 28টা প্রশ্ন আমি করলাম সেগুলো একবার দুবার না, বারবার কিন্তু আমাদের কাছে প্রশ্ন করেছে সিটেট, ইউপিটেট। তো সুতরাং তোমরা প্রশ্নগুলো দেখো, যাদের যাদের মনে হচ্ছে কনসেপ্ট বুঝতে চাও তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই কোর্সে একবার যেতে পারো, দেখতে পারো সেখানে। আর এর আগেও স্মৃতি থেকে এবং আরও অনেক অধ্যায় থেকে যেখান থেকে প্রাইমারিটির 2-3টে প্রশ্ন করেছে, সেরকম আমি পুরো তোমাদেরকে 50টা প্রশ্ন, 30টা প্রশ্ন করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, প্রচুর হেল্প হবে তোমাদের আপকামিং প্রাইমারিটির জন্য। তো যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। আর আজকের ক্লাস কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে জানিও, কী ধরনের ক্লাস চাইছো সেটাও জানাতে ভুলো না। তো আজকের ভিডিও এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।